আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, আমরা আসছি হচ্ছে যে গুলশান দুয়ে, যেটি 37 নম্বর রোড। অর্থাৎ এখানে বাংলা চলচ্চিত্রের নায়ক রাজ রাজ্জাকের বাড়ি রয়েছে। সে আমলে তিনি দারুণ বাড়ি করেছিলেন। এখানে দর্শক আপনাদেরকে দেখাবো, আপনারা দেখলে আসলে অবাক হয়ে যাবেন যে বাংলা চলচ্চিত্রে তিনি শুধু রাজই নন, তার পারিবারিক জীবন, তার সাংসারিক জীবন সব দিক দিয়েই তিনি আসলে ইস্টাবলিশড। নায়ক রাজ রাজ্জাক সাহেবের বাড়িটি আমরা একটু আপনাদেরকে দেখাবো এখন। যে এখানে এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন দর্শক, এই বাড়িটি, এই যে লক্ষ্মীকুঞ্জ লেখা রয়েছে, এই যে লক্ষ্মীকুঞ্জ, নায়ক রাজ রাজ্জাক সাহেবের বাড়ি। এটি আসলে মুগ্ধ হয়ে গেলাম, এত সুন্দর বাড়ি, কি দারুণ বাড়ি করেছেন। বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি চিত্রনায়ক রাজ্জাকের বাড়ি এটি। এই যে একটি কাঁঠাল গাছ দেখা যাচ্ছে দর্শক শ্রোতা, আসলে মনটা ভরে গেল। আমরা যেহেতু চলচ্চিত্রের নিউজ কভার করি, কিন্তু এই বাড়িটি যে এত সুন্দর বাড়ি, মানে প্রাণটা জুড়িয়ে গেল যে চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে তিনি কাজও করেছেন এবং সন্তানদের জন্য একটি বাড়ি রেখে গেছেন, মার্কেট রেখে গেছেন, মানে সন্তানদেরও খুব ইস্টাবলিশ করে গেছেন। নায়ক বাপ্পারাজ সম্রাট, আপনারা জানেন তারাও কিন্তু আমাদের চলচ্চিত্রের নায়ক, চিত্রনায়ক, তারাও ছবি করেন চলচ্চিত্রে। কী দারুণ বাড়িটি দর্শক, মানে বলে বোঝানো যাবে না আপনাদেরকে, এত সুন্দর লাগতেছে এই যে বাড়িটি। সম্পূর্ণ বাড়িটি কিন্তু আমাদের নায়ক রাজ রাজ্জাক সাহেব নির্মাণ করে গিয়েছেন। এই বাড়িটি থাকতেন, এখন তার ছেলেরা রয়েছে এখানে। এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন, খুব শৌখিন মানুষ ছিলেন তিনি। ঢাকা শহর আয়সা আমার আশা ফুরাইল, সেই ছবির নায়ক রাজ রাজ্জাক, অশিক্ষিত, কি দারুণ অভিনয় ছিল, ছুটির ঘন্টা, অশিক্ষিত, এই জাতীয় আরও অসংখ্য ছবি রয়েছে। এই যে বাড়িটি দর্শক শ্রোতা, যাক দর্শক, একজন রাজ্জাক সম্পর্কে আসলে বলে শেষ করা যাবে না। তিনি বাংলা চলচ্চিত্রের নায়কদের রাজা বলবো, কিংবদন্তি নায়ক রাজ্জাক সাহেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন দর্শক। এটি হচ্ছে 37 নম্বর রোড, গুলশান দুয়ে। খুব সুন্দরভাবে আছেন তারা, তার পরিবারের সবাই, আমরা যা দেখতে পেলাম দর্শক। দর্শক শ্রোতা, বাড়িটি কিন্তু আজও আছে এবং বাড়িটি থাকবে, কিন্তু নায়ক রাজ রাজ্জাক সাহেব কিন্তু চলচ্চিত্রেও নেই, পৃথিবীতেও নেই, পৃথিবীর মায়া ছেড়ে চিরনিদ্রায় শায়িত হয়েছেন, তার সন্তানরা রয়েছেন। দর্শক শ্রোতা, আপনাদের অনুরোধে আজকে আসলে আমরা আসছি দর্শক, বাড়িটি আপনাদেরকে এই যে দূর থেকে দেখাচ্ছি আমরা, কি দারুণ বাড়ির কাজ, ডিজাইন, নকশা, খুব সুন্দর লাগছে আসলে। নায়ক রাজ রাজ্জাক সাহেবের বাড়ি এটি দর্শক, লক্ষ্মীকুঞ্জ। চিত্রনায়ক বাপ্পারাজ কিন্তু রয়েছেন এই বাড়িটির ভিতরেই, থাকেন সম্রাট, তার পরিবারের সবাই এই বাড়িতেই থাকেন, কিন্তু নায়ক রাজ রাজ্জাককে আর এই বাড়িতে ঢুকতে দেখা যাবে না। একটা সময় অসংখ্য ভক্তরা এদিকে এসে ভিড় করতেন, কিন্তু এখন কেউ আর আসে না দর্শক। যাই হোক দর্শক, তো তার কী বলবো, নায়ক রাজ রাজ্জাক সাহেবের আত্মার শান্তি কামনা করে বিদায় নিচ্ছি টেলি বাংলার পক্ষ থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আল্লাহ তাআলা যেন নায়ক রাজ রাজ্জাক সাহেবকে জান্নাতের সর্বোচ্চ স্থান দিয়ে দান করেন। আল্লাহ হাফেজ।